রবার্টে আর জিমিনকে তার বাসায় পৌঁছে দিয়ে আসার পর সে জাঙ্কুকে নিয়ে তার বাসায় চলে গেল। তে বাসায় যাবার পর থেকে শুধু জাঙ্কুকের কথাই ভাবছে। জাঙ্কুক তার সাথে এমন করতে পারলো? তখন জিমিন তেকে বলল, তে যা গোসল করে আয়, এমনিতেই সারা রাত এক রুমে বন্দি হয়ে কতই না কষ্টে ছিলি। আপু ঠিক বলেছ, আমার এখন গোসল করাই উচিত। তে তখন ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে আছে আর রাতের কথাই চিন্তা করে। যেখানে যেখানে জাঙ্কুক তাকে টাচ করেছে সেই সব জায়গায় সে ইচ্ছে মতো সাবান দিয়ে ডলছে। তার ইচ্ছে করছে তার শরীরের সমস্ত চামড়া ছিঁড়ে ফেলতে। সে অনেক কান্না করছে। তে এর এত সময় ওয়াশরুমে থাকায় জিমিন অনেক ভয় পেয়ে গেল। সে তেকে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, কিরে তে তোর এত লেট হচ্ছে কেন, জলদি আয়। তে এর কোনো শব্দ না পেয়ে জিমিন পুরাই ভয় পেয়ে গেল আর বলল, তে তে তুই ঠিক আছিস তো? তে তোর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন, তে কিছু তো বল। তে তখন তার কান্না থামিয়ে বলল, আপু আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না আপু, আমি এখনই এখনই বের হয়ে যাব। তে তখন তাড়াতাড়ি করে গোসলটা সেরে বের হলো। তখন হঠাৎ করে জিমিন তে এর দিকে তাকিয়ে বলল, কি রে তে তোর গলায় ঘাড়ে ঠোঁটে হাতে এমন খামচির মতো দাগ কেন? তে তখন তাড়াতাড়ি করে ওড়নাটা দিয়ে তার গলাটা ঢেকে ফেললো আর বলল, না বউ তেমন কিছু না, আসলে রুমে এত মশা ছিল সেই মশার কামড়ে হয়তো বা এমন হয়ে গেছে। জিমিন তখন তেকে বলল, তে তুই সত্যি করে বলতো, এটা তো দেখে মশার দাগের মতো মনে হচ্ছে না, সত্যি করে বল জাঙ্কু কি তোর সাথে এমন কিছু? তে তখন তাড়াতাড়ি করে জিমিনকে থামিয়ে বলল, আপু প্লিজ তুমি এগুলো কি বলছো, জাঙ্কুক জাঙ্কুক আমার সাথে এমন করবে কেন, জাঙ্কুকের সাথে আমার এমন কোনো সম্পর্কই হয় নাই, তুমি তুমি এগুলো শুধু শুধু উল্টাপাল্টা কথা চিন্তা করো না তো। তে তখন মনে মনে বলছে, আপু তোমাকে আমি এসব কথা বলে আর চিন্তায় ফেলতে পারবো না, আমার সাথে এমন কিছুই হয়েছে যা আমি তোমার সাথে শেয়ারও করতে পারবো না, সরি আপু। ঠিক আছে তে, তাহলে তুই বস, আমি তোর জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসি। না আপু আমি কিছু খাবো না, আমার শরীরটা একদমই ভালো লাগছে না। কেন তে কি হয়েছে, খাবি না কেন, কাল থেকে তো মনে হয় তুই কিছুই খাস নাই। না আপু তুমি তুমি আজ অফিসে যাবে না, তুমি তুমি কিছু খেয়েছো? আমার চিন্তা করতে হবে না রে পাগলি, আমি একটু পরে খেয়ে নেব। আচ্ছা শোন, তাহলে তুই বস, তোর জন্য আমি এক কাপ কফি নিয়ে আসি। তখন জিমিন রান্নাঘরে গেল কফি বানাতে। কফি নিয়ে এসে সে তেকে দেখল, তে তখন মাটিতে পড়ে আছে। জিমিন তেকে দেখে পুরোই ভয় পেয়ে গেল। তে শরীরে হাত দিতে দেখল, তে শরীর যেন একদম আগুনের মতো হয়ে আছে, তার শরীর যেন একদম জ্বরে পুড়ছে। সুগা গাড়িতে বসে জিমিনকে কল দিল আর বলল, তে কেমন আছে, কি করছে সে? আর তোমার আজ অফিসে আসার কোনো দরকার নেই, তুমি আজ রেস্ট নাও। তখন জিমিন কান্না করছে আর বলছে, সুগা তে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তার শরীর একদম জ্বরে পুড়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না আমি এখন কি করব। জিমিন তুমি চিন্তা করো না, তুমি এভাবে কান্না করো না, আমি আমি এখনই ডাক্তারকে নিয়ে আসছি, তুমি প্লিজ কান্না করো না। জিমিন কি হয়েছে ভাইয়া, তুমি ডাক্তারকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলছো? আর জিমিন জিমিন আপুর কি হয়েছে? জাঙ্কুক তে এর হঠাৎ করে অনেক জ্বর চলে আসছে আর সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, আর জিমিন অনেক ভয় পাচ্ছে। জাঙ্কুক তখন মনে মনে নিজের উপরই অনেক রাগারাগি করছে আর বলছে, সব আমার দোষ, আমার জন্য তে এর আজ এই অবস্থা হলো, আমার কারণে মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল। সুগা তখন ডক্টরকে জিমিন এর বাসায় নিয়ে গেল।
ডক্টর ডে এর চেক করলো আর বললো, চিন্তার কোনো কারণ নেই, সময় মতো খাবার না খাওয়ার কারণে পেশেন্ট দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়েছে, আর অতিরিক্ত সময় পানির কাজ করার ফলে তার জ্বর চলে আসছে। আমি মেডিসিনগুলো লিখে দিচ্ছি, মেডিসিনগুলো সঠিক সময় নিলেই পেশেন্ট একদমই ঠিক হয়ে যাবে। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। এর কিছুক্ষণ পরে তে এর জ্ঞান ফিরল। তে দেখল জিমিন কান্না করছে। তখন তে বলল, আপু আমার কিছুই হয় নাই, তুমি এভাবে কান্না কেন করছো, কান্না থামাও আপু। তে তখন হঠাৎ করে জাঙ্কুককে দেখে বলল, তুমি এখানে কেন এসেছো? তে, আমি ওকে নিয়ে এসেছি, তোমার অসুস্থতার কথা শুনে আমি আর জাঙ্কুক কিছু না ভেবেই তাড়াতাড়ি করে ডক্টরকে নিয়ে এখানে চলে আসলাম। আমরা এখানে আসে যদি তোমার ডিস্টার্ব হয়ে থাকে তাহলে সরি, তুমি রেস্ট নাও জিমিন, আমরা এখন আসি। জাঙ্কুক একবার শুধু তে এর দিকে তাকালো, তারপর সে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক এরপর বাসা যাবার পর সে তার রুমে বসে বসে চিন্তা করছে, তে কি আমাকে কোনোদিনও মাফ করতে পারবে না? আমি তাকে কীভাবে বোঝাবো যে আমি ইচ্ছে করে এগুলো কিছুই করি নাই, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তে তখন মনে মনে ভাবছে, আমার এই অবস্থা শুধুমাত্র জাঙ্কুকের জন্য হয়েছে, জাঙ্কুকের জন্যই আমার জীবনটা এমন নষ্ট হয়ে গেল। একটা মানুষ কতটা খারাপ হতে পারে তা জাঙ্কুককে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তে, এই নে এই খাবারটা খা, এরপর তোকে আবার ওষুধটাও খেতে হবে, নে খেয়ে নে জলদি করে। আপু প্লিজ আমি খাবো না, আমার একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, একদম চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না, ওষুধ না খেলে তোর শরীরটা ভালো হবে না, চুপ করে খাবারটা খা, তারপর আমি তোকে ওষুধ দেব। তে তখন বাধ্য হয়ে খাবারটা খেয়ে ওষুধটা নিল। তার কিছুক্ষণ পরে জিসো আসলো আর বললো, কিরে তে তোর কী খবর রে, তুই জানিস কালকে যখন আমি শুনলাম যে তুই রুমে বন্দি হয়ে গেছিস আমি কতই না ভয় পেয়ে গেছিলাম, যাই হোক এখন কেমন আছিস, আর এনে তোর মোবাইল। জিসো আর তে তোমরা দুজন গল্প করো, আমি এখনই একটা দরকারি কল করে আসছি। পরের দিন সকালে জিমিন তেকে নাস্তা করে ওষুধটা খাইয়ে তারপর সে তার অফিসে চলে আসলো। অফিসে এসে সে সবার প্রথমে সুগার কেবিনে গেল আর বলল, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যদি কাল না থাকতেন তাহলে আমি আমার বোনকে খুঁজে পেতে অনেক কষ্ট হতো, আর আপনি যে কালকে সময় মতো ডাক্তারকে নিয়ে এসেছেন তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস, আমি কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। ওফো জিমিন, আমাকে এত থ্যাংকস বলার কিছুই নেই, তুমি আমাকে এত থ্যাংকস বললে আমি কিন্তু অনেক রাগ করব তোমার সাথে। আর শোনো, তোমার মুখে স্যার শুনতে শুনতে না আমি নিজেকে একদম বয়স্ক বুড়ো মনে হচ্ছে, প্লিজ আমাকে সুগা করে সুগা নামে ডাকো, স্যার একদমই ডেকো না, আমার একদমই ভালো লাগে না স্যার শুনতে। আর শোনো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? তখন সুগা মনে মনে বলল, ফ্রেন্ড, তুই তো আমার ফ্রেন্ড না, তুই হচ্ছিস আমার শত্রু। এর তারপরও সে একটা মিথ্যা হাসি দিয়ে বলল, অবশ্যই আমরা কেন বন্ধু হতে পারি না, অবশ্যই আমরা বন্ধু হতে পারি, আজকে থেকে আমি আর তুমি ফ্রেন্ড, ঠিক আছে সুগা। অপরদিকে তে এর আজ কলেজে যেতে মোটেও ইচ্ছে করছে না, কারণ কলেজে জাঙ্কুকের সাথে তার দেখা হবে এই ভেবে, আর জাঙ্কুকে দেখলে যে তে এর গত রাতের কথা মনে পড়ে যাবে, এই কথা চিন্তা করে তার আছে কলেজ যাওয়ার কোনো ইচ্ছাই নেই। ঠিক তখনই জিসু আসলো আর বলল, কিরে তে তুই এখনও রেডি হস নাই কেন, কলেজে যাবি না, তাড়াতাড়ি করে রেডি হ, দেরি হয়ে যাবে না হয়। না রে দোস্ত, আজকে আমার কলেজ যাওয়ার একদম ইচ্ছে করতেছে না, আমার শরীরটাও ভালো লাগতেছে না, যাবো না কলেজে, তুই একা চলে যা, ঢং বাদ দিয়ে জলদি রেডি হ, না হলে কিন্তু আমি এখন জিমিনকে কল দিয়ে সব বলে দিব যে তুই বাহানা করতেছিস কলেজে না যাবার। ওফো জিসু, তুই ভালো করে জানিস আমি কলেজে যাইনি,
আর আমার শরীরও খারাপ লাগতেছে, এই কথা শুনলে আপু আবারও টেনশনে পড়ে যাবে। তাই তো তুই আমাকে ব্ল্যাকমেল করতেছিস, তাই না? ঠিক আছে, তুই বস, আমি এই এক্ষুনি রেডি হয়ে আসতেছি। তে তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে জিসোর সাথে কলেজে গেল। কলেজের গেটেই ঢুকতে সে দেখলো জাঙ্কু তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তখনই তে আর জাঙ্কুকের চোখে চোখ মিলে গেল। তখন তে তাড়াতাড়ি করে তার চোখটা নামিয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তেকে পেছন থেকে ডাকছে কিছু একটা বলার জন্য, কিন্তু তে তাকে ইগনোর করে চলে যাচ্ছে। তখন জিসু বলল, কি রে দোস্ত, জাঙ্কুক তোকে অনেক ডাকতেছে, তার একবার কথাটা তো শুনে যা। দেখ জিসু, তুই আমাকে বারবার জাঙ্কুকের কথা বলিস না তো, আমার তার সাথে কথা বলার মোটেও ইচ্ছে নেই, তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস। জাঙ্কুক তখন দৌড়ে এসে তে এর হাতটা ধরলো আর বলল, তে আমার কথা না শোনা পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না, তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। দেখো জাঙ্কুক, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, তুমি হাতটা ছাড়ো, না হয় আমি কিন্তু এখানেই সিনক্রেট করবো। জাঙ্কুক তে এর হাতটা ধরে আছে আর তে জাঙ্কুকের কাছ থেকে হাত সরানোর চেষ্টা করছে। ঠিক তখনই কলেজে নতুন একজনের এন্ট্রি হলো।